আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সিদ্রা ব্যাংকের মোস্ট কমন প্রবলেম সবারই, যেটা হলো পি টু পি ভেরিফিকেশন, KYC পি টু পি ভেরিফিকেশন। সো এটা নিয়ে আমরা সকলেই খুবই চিন্তিত যে পি টু পি ভেরিফিকেশনটা আসলে আমরা কীভাবে করব। সো আমরা যারা আসলে এই প্রবলেমটা ফেস করতেছি বা এই প্রবলেমে আছি, তাদের জন্য একটা গুড নিউজ হলো যে আমাদের কিন্তু পি টু পি ভেরিফিকেশনটা লাগতেছে না। সো কাদের লাগবে কাদের লাগতেছে না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ইভেন যাদের আসলে পি টু পি অলরেডি হয়ে গেছে, তারা চাইলে কিন্তু আপনাদের সিদ্রা কয়েনটাকে সেল করতে পারবেন। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। যদি কেউ সেল করতে চান, আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। সো এখন আমাদের মোস্ট প্রবলেম হলো, দেখেন আমি নিজেও কিন্তু KYC করছিলাম বাট পি টু পি ভেরিফিকেশনটা করি নাই। তো এখন এটা নিয়ে তারা একটা বিগ আপডেট দিছে, সেই আপডেটটা কি সেটা আপনাদেরকে দেখাবো। ইভেন আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এটা কয়েনগুলোকে বাই সেল করতে পারেন, কীভাবে পি টু পির আপডেটটা কী সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফার্স্ট অবস্থায় বলতে চাই, এখান থেকে যে আপডেটটা সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। দেখেন সিদ্রা ব্যাংকের 3 দিন আগে একটা আপডেট তারা দিছিল যে ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট ক্লিয়ারিফিকেশন, ইফ এ ইউজার সাইন আপ অ্যান্ড হিজ অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন ভ্যালু আর লেস দেন 1000 USD দেন দ্য পি টু পি ভেরিফিকেশন ইজ নট রিকোয়ার্ড। তার মানে বলছে, ধরেন একটা ইউজার সিদ্রা ব্যাংকে সাইন আপ করছে এবং তার অ্যাকাউন্টে $1000 নিচে ট্রানজ্যাকশন হয়েছে, তাদের অ্যাকাউন্টে পি টু পি ভেরিফিকেশন প্রয়োজন হবে না। বাট যাদের অ্যাকাউন্টে 1000 উপরে ট্রানজ্যাকশন হবে, তাদের কিন্তু পি টু পি ভেরিফিকেশন করতে হবে দুইজন ইউজারের সাথে। সো এখন এখানে প্রবলেমটা হলো যে তারা যে বলছে 1000 USD নিচে ট্রানজ্যাকশন, এখন আমাদের অ্যাকাউন্টে কী পরিমাণ কয়েন আছে, সেটার ভ্যালু কী পরিমাণ সেটা কিন্তু একজ্যাক্টলি আমরা জানতেছি না। সো তারপরেও বলা যায়, যাদের আসলেই এখানে 1000 বা 1000 একটু উপরে কয়েন আছে, তাদের কিন্তু পি টু পি ভেরিফিকেশন নাও লাগতে পারে, কারণ এটার প্রাইস তো এরকম না যে $1 করে লিস্টিং হয়ে যাচ্ছে। তো এখন পার্সোনালি সিদ্রা ব্যাংকটা খুবই ঝামেলার একটা মাইনিং অ্যাপ্লিকেশন ছিল। আমি যদিও নিজেও কিন্তু খুব বেশি ক্লেম করি নাই প্রতিদিন, যার কারণে আমারও কিন্তু নিজেরই খুব কম কয়েন। আমি এই একটা মাইনিং প্রজেক্ট যেটাতে নিজে পার্সোনালি খুব কম মাইনিং করছি। তো যাই হোক, এখন যেটা বিষয় হলো যে পি টু পি কীভাবে করবেন। তো পি টু পি করার জন্য দেখেন এখানে যে বিষয়টা হলো, এখন আপাতত যেটা হচ্ছে আপডেটার অনুযায়ী, যে আপনারা যদি এখানে ক্লিক করেন প্রোফাইল আইকনে, দেন এখান থেকে KYC পোর্টে যান। KYC পোর্টে যাওয়ার পর যারা অলরেডি KYC করছেন বা ডকুমেন্ট সাবমিট করছেন, ডকুমেন্ট সাবমিট করার পরে কিন্তু আপনাদের এখন পি টু পি ভেরিফিকেশনটা আপনাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। সো দেখেন তারা এখানে বলছে ইউর KYC স্ট্যাটাস নিড পি টু পি ভেরিফিকেশন। সো এখন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে, এবং আমার 2-1টা ইউজারের হয়েছে, যার কারণে কিন্তু আমি ভিডিও করে কনফার্ম হয়ে তারপর দিচ্ছি। যেমন এখানে KYC পর্যন্ত আমারও কি ছিল, বাট তারপর আমি এখান থেকে আমার ফেস ভিডিওটা তারা আমাকে রিকগনাইজ করছে সেটা আমি দিছি। দেন এখান থেকে 3টা অপশন আছে দেখেন পি টু পির, এই 3টা অপশন ওকে হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে পি টু পি ট্রান্সফার করার জন্য আপনাদের অ্যাকাউন্টটা এলিজেবল হয়ে যাবে। সো এখন যেটা মূল আপডেট হলো, যে মোটামুটি তাহলে বলা যায় যে এখন আমাদের পি টু পিটা লাগবে না, বাট যাদের অ্যাকাউন্টে 1000-এর বেশি ট্রানজ্যাকশন হবে তাদের লাগবে পরবর্তীতে। সো এখন তাহলে আমাদের কিন্তু আপাতত লাগতেছে না। সো এটা একটা বিগ আপডেট এবং হ্যাপি আপডেট আমাদের জন্য। তো এখন ধরে নিলাম আপনাদের পি টু পি সব কিছু হয়ে গেছে, এখানে নিচে যে 3টা অপশন আছে এগুলো ওকে হয়ে গেছে। দেন তারপর আপনারা কীভাবে এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি ব্যাগে চলে যাই। ব্যাগে যাওয়ার পর দেখেন ধরে নিলাম আপনাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখান থেকে যে ওয়ালেট সেকশনটা আছে এখানে আপনারা টাচ করবেন। দেন আপনাদের সামনে চলে আসবে ওয়ালেট সেকশনটা। এখান থেকে ফার্স্ট অবস্থায় আপনাদের দেখেন ব্যালেন্সটা এখানে জিরো দেখাচ্ছে, তাই না? তো এখানে যে জিরো দেখাচ্ছে, এখানে আপনাদের ব্যালেন্সটাকে সোয়াপ করে এখানে আনতে হবে। তো এর জন্য এখানে সোয়াপে ক্লিক করবেন। দেন সোয়াপে ক্লিক করার পর দেখেন এখানে কী বলছে, আমার 384টা SD সিদ্রা টোকেন আছে। এই সিদ্রা টোকেনটা আমার কনভার্ট হবে কিসে, কয়েনে। তো এটা কয়েনে কনভার্ট হলে এখানে দেখেন মাত্র ফি কাটবে 0.1 SD, এবং তারপর আমরা এখান থেকে এত সিদ্রা পাবো।
তো এখন এটা দেখেন তখনই আপনাদের পসিবল হবে যখন আপনাদের অ্যাকাউন্টে পিটুপি সহ সমস্ত কিছু হয়ে যাবে সো এখন তাহলে বলা যাচ্ছে যে আপনারা যখন ডকুমেন্ট সাবমিট করে কেওয়াইসি করছেন ফেস রিকগনাইজ দিবেন বাট পিটুপিটা আপনাদের অটোমেটিক্যালি হয়ে যাবে তো এখন তারপরেই কিন্তু আপনারা সোয়াপ করার জন্য এলিজিবল হবেন এখানে বলছে ইউ মাস্ট বি কেওয়াইসি ভেরিফিকেশন টু সোয়াপ টোকেন তারপরে আপনারা সোয়াপ করতে পারবেন যখন সোয়াপ হয়ে যাবে তখন আপনাদের কি এখানে আপনাদের টোকেনটা বা সিদ্রাটা এখানে শো করবে সিদ্রা শো করার পরে এখান থেকে দেখেন সেন্ড অপশন আছে সেন্ডে ক্লিক করার পরে আপনারা যাকে সেন্ড করতে চাচ্ছেন তার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এখান থেকে সেন্ড করতে পারবেন সো এই হলো মোটামুটি প্রসেস সিদ্রা ব্যাংকের যে সোয়াপ কেওয়াইসি স্ট্যাটাস বা পিটুপি আপডেট হ্যাঁ কীভাবে সেন্ড করবেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে যাদের অলরেডি হয়ে গেছে তারা তো ভেরি গুড চাইলে টোকেনটাকে বা কয়েনটাকে এখনই সেল করতে পারবেন তো এই ছিল মোটামুটি আপডেট আশা করি আপডেটটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে বা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট ভিডিও নেক্সট আপডেটের জন্য অবশ্যই সকলেই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে।